দুই দিন আগে আমি আমার অফিস থেকে বের হচ্ছি এবং আমার অফিসের যে সিকিউরিটি স্টাফ তার নাম হলো ভবানন্দ। সো ভবানন্দ ভাই আমাকে নক করলো যে ভাইয়া একটা কিছু কাজ দেন। আমি বললাম যে কি কাজ চাই আপনার। সে আমাকে বললো ভাই দেন কিছু একটা দেন, আমি আরো কিছু এক্সট্রা কাজ করতে চাই। তার সাথে আমি 5-10 মিনিট কথা বললাম। বলার সময় আমি তাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা আপনি কতদূর পড়ালেখা করেছেন। খুবই অবাক করে সে আমাকে বলল সে অনার্স পাস। এন্ড আমি তাকে বললাম কোন সাবজেক্টে, সে বলল ফিলসফিতে। আমি অনেক অবাক হয়ে চিন্তা করলাম তার শিক্ষাগত যোগ্যতা আর আমার শিক্ষাগত যোগ্যতা সেম, একেবারে সেম। এবং আমি তারপরে আরও তাকে কয়েকটা কোয়েশ্চেন করলাম যে আচ্ছা ভাই আপনি কত টাকা বেতনে চাকরি করছেন। বললো 4,800 টাকা। এন্ড দেন আমার কাছে একটু খারাপ লাগলো। আমি কোনো কাজকে ছোট করতে চাই না, বাট আমার কাছে মনে হয় তার যে মেধা, তার যে শ্রম, সে যে টাইম ইনভেস্ট করেছে, সে যে ডিগ্রিটা পেয়েছে, আমার মনে হয় তার সঠিক মূল্যায়ন করতে পারছি না। আই গেস আপনারা একটা টার্ম শুনেছেন যেটার নাম হলো ডিগ্রি ইনফ্লেশন। টাকার ইনফ্লেশনের কথা কারা কারা শুনেছেন, হাত তুলেন তো একটু। টাকার ইনফ্লেশন জানেন তো, টাকার ইনফ্লেশন হয়, টাকার ইনফ্লেশন হলে কি হয়, টাকার দাম কি হয়ে যায়, কমে যায় না? আচ্ছা, সেম ভাবে আমি অনেক কমপ্লেক্সিটিতে যেতে চাই না, ডিগ্রির ইনফ্লেশন হলে ডিগ্রির ভ্যালু কি হয়ে যায়, কমে যায়। অ্যান্ড এক্স্যাক্টলি এই জিনিসটা হচ্ছে। সো ভবানন্দ ভাইয়ের এক্সাম্পলটা আপনি খেয়াল করেছেন যে ডিগ্রির ভ্যালুটা কোথায় গিয়ে নেমেছে, অনেক কমে গিয়েছে, রাইট? অ্যান্ড এক্স্যাক্টলি এই সেম জিনিসটার সাফারার কারা জানেন, এক্স্যাক্টলি আজকে আমরা যারা এখানে আছি, তাই না? বিকজ তার ডিগ্রির ভ্যালু যদি কমে, আমাদের ডিগ্রির ভ্যালু কি কমে গেছে না, অনেক কমে গেছে। তিনি কী করবো, হ্যাভ ইউ এভার ইমাজিন যে কী করা যায়? আমাদের এখন 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলছে, 4th, 4 নম্বর, মানে কি জানেন, এখন ডেটা সায়েন্সের সময়, চারদিকে বিগ ডেটা ফ্লারিশ করছে, অগমেন্টেড রিয়ালিটি, ভার্চুয়াল রিয়ালিটি নিয়ে প্রচুর কাজ হচ্ছে। আমরা চাইলে আমাদের চারপাশে একটা অগমেন্টেড রিয়ালিটিতে একটা ক্লাসরুম তৈরি করে ফেলতে পারি। ভার্চুয়ালি লাইভ ভিডিওটা দেখছে তারা, কি দেখতে পাচ্ছে না, ভার্চুয়ালি তারা আমাদের সাথে কানেক্টেড। মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখনকার যে জবসগুলো আছে 5 বছর পরে এগুলোকে থাকতে দিবে না, চলে যাবে। জানেন যেই জবগুলো থাকবে তার 37% এখন এক্সিস্ট করে না, এক্সিস্ট করে না। ফর এক্সাম্পল এই যে এখন লাইভ স্ট্রিম করা হচ্ছে, আপনার কি মনে হয় 2 বছর আগে ফেসবুকে লাইভ স্ট্রিম করার জন্য কোম্পানি ছিল, ছিল না। যেই মাধ্যমটার জন্য আজকে এই সেশনটা ফেসবুকের থ্রুতে আরও 50,000-1,00,000 মানুষ দেখবে, ওই কাজটা ছিল না আগে, ছিলই না। ইভেন্ট ম্যানেজমেন্ট এত বড় বড় ফার্ম ছিল না, 5 বছর পরে এই জিনিসগুলো থাকবে না। কোয়েশ্চেন ইজ, এটার জন্য আমরা নিজেদেরকে কীভাবে প্রস্তুত করছি? আমাদের এডুকেশন সিস্টেমে এখনও অনেক বেশি মেমোরি বেসড জিনিসপত্র আছে, ঠিক না? আমরা অনেক বেশি মেমোরাইজ করি, লিটারেসি বেসড সিস্টেম। বাট এই 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আপনাকে টিকে থাকার জন্য যেটা দরকার ছিল সেটা ইন্টেলিজেন্স, ডিজিটাল ইন্টেলিজেন্স, ইমোশনাল ইন্টেলিজেন্স, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স। অ্যান্ড স্যাড পার্ট কি জানেন, আমাদের অনেক কম। আমি নিজের এক্সাম্পলই বলি, আমি ম্যাথস টিচার, আমি ফাইন্যান্স গ্র্যাজুয়েট, আমি ইনকাম ট্যাক্স দিতে পারি না। ইনকাম ট্যাক্সের আনার পরে আমি দেখছি যে কীভাবে কাজ করতে হয়, তার মানে আমাদের কোর ইন্টেলিজেন্সটা নাই, ডেইলি লাইফে কাজ করার যে দক্ষতাগুলো আছে ওগুলো নাই। এবং এই দক্ষতাগুলো অর্জন করে কি আমাদের টার্গেট না, ডেইলি একটা নতুন কিছু শেখা আমাদেরকে দরকার। এবং আগে এক ধরনের মাইন্ডসেট ছিল যে আমি গ্র্যাজুয়েট করব, গ্র্যাজুয়েট করার পর কি হবে, চাকরিতে ঢুকবো, দ্যাটস ইট, আমার লার্নিং কার্ভ ওখানে থেমে যাবে। বাট এখনকার দুনিয়া কিন্তু ওই জামানায় নাই। আপনি যদি নিজেকে প্রতি পাঁচ বছর না, প্রতি 2 বছর যদি আপডেট না করেন, আপনি কিন্তু অবসোলিট হয়ে যাবেন, রাইট? আপনার দাদা মামা চাচা অনেক সময় বলেন যে ফেসবুক কীভাবে ইউজ করতে হয়, তখন মনে হয় না যে আরে ফেসবুক ইউজ করতে পারে না, এই কী অবস্থা। তাদেরকে শিখাই দিতে হয় না যে ওয়াল পোস্ট কাকে বলে আর স্টেটাস কাকে বলে, ঠিক না? কিছু হইলে তার শেয়ার করে। এইরকম মানুষ আমরা হয়ে যাব 2 দিন পর। আশেপাশের যে সফটওয়্যারগুলো কাজ করবে, যে টুলগুলো কাজ করবে, ওগুলোর ব্যাপারে আমাদের আইডিয়া হয়ে যাবে অ্যাবসলিউটলি জিরো। এটা হলো ঝামেলা। কী করতে পারি আমরা, আমাদের স্কিলগুলোকে ব্রাশ আপ করতে পারি, নতুন নতুন স্কিল অ্যাকোয়ার করতে পারি। সেলফ এডুকেশনের সময় এখন, আমরা চাইলেই নিজেরা কিন্তু নিজেদেরকে শেখাতে পারি। ওগুলো বাদই দিই, আমরা আজকে এখানে কি চাকরির রিক্রুটমেন্টের জন্য এখানে এসেছি, উই ওয়ান্ট টু গেট আওয়ার সেলস প্লেসড ইন আ গুড জব, তাই না? এখন একটা ছোট্ট কথা বলি, এখানে আমরা যতজন আছি
আমাদের চাকরিতে যাওয়ার একটা বা দুটো বাধা আছে। একটা হলো সিভি লেখা। আমরা সবাইকে প্রপারলি সিভি লিখতে পারি? কারা কারা লিখতে পারি? একটু হাত তুলি তো। 50%, বাকিরা হাত তুলে নেয় এখনো। নেক্সট, সিভি লিখলাম, এরপরে কি আসে? ইন্টারভিউ। আমরা সবাইকে প্রপারলি ইন্টারভিউ ফেস করতে পারি? কয়জন কনফিডেন্স আছে যে আমরা পারবো? আচ্ছা, গ্রেট। নেক্সট, চাকরিতে ঢুকার পরে আমাদেরকে কি করতে হয়? রেগুলারলি কমিউনিকেট করতে হয় না, প্রেজেন্টেশন দিতে হয়। এখানে আমরা কারা কারা কনফিডেন্ট যে আমরা এখানে একদম ফাটানো একটা প্রেজেন্টেশন দিতে পারবো? হাত তুলি। আচ্ছা, হাত আস্তে আস্তে একটু কমছে, খেয়াল করছেন? ফোর্থ কোয়েশ্চেন, অফিসে কমিউনিকেশন কিসের থ্রুতে হয়? ইমেইলের থ্রুতে। কারা কারা আমরা এখানে প্রপার ইমেইল করতে জানি? হাত তুলি। ওয়াও, গ্রেট। বাট আমি যদি রেগুলার এখন কাজ করি, আমি কয়েকটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই যেটা আমি দেখেছি। ফার্স্ট সিভি থেকে শুরু করি, ঠিক আছে? সিভি সর্ট করার জন্য 5-10 সেকেন্ডই লাগে। 80% সিভি ওরতেই সর্ট হয়ে যায়। কেন জানেন? বেসিক মিস্টেক মানুষ করে। সিভির একদম শুরুতে কি থাকে? আপনার ছবি থাকে না? মানুষজন ছবি দিয়ে রাখে হলো এনআইডি কার্ডের ছবিটা। এনআইডি কার্ডের ছবি কেউ যদি দেন, একটা বিশাল সমস্যা। সমস্যা কি জানেন? আমার এনআইডি কার্ডের ছবি যদি আপনাকে দেখাই, আপনি দেখে ভাববেন আমি একটা চোর। এনআইডি কার্ড, অ্যান্ড দেন আমি কাউকে বললাম যে প্লিজ এনআইডি কার্ডের ছবিটা দিও না, একটা বেটার ছবি দাও। অ্যান্ড নেক্সট দিন সে একটা ছবি নিয়ে আসছে তার ফেসবুক। এভাবে সামথিং ইন দ্য মিডল, রাইট? এরপর কি আপনার নাম আসে, ইমেল আইডি আসে। ইমেল আইডিতে লেখা brokenglass@gmail.com। আমাদের মধ্যে এখন অনেকেরই ডিজে সাকিব নামে ইমেল আইডি আছে, আছে না? ইমেল আইডিতে অনেকজন বাদ পড়ে যায়, ওখানেই শেষ, গন। এরপরে আসে কি আপনার শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতায় মানুষ শুরু করে জেএসসি, এসএসসি, এইচএসসি, তারপরে আপনি যদি জিএসসি থেকে শুরু, কেউ পিএসসি থেকেও শুরু করে আজকাল, নেক্সট জামানায় পিএসসিও চলে আসবে। বাট একটা সিম্পল রুল, আপনারা একেস অ্যাকাউন্টিংয়ে পড়েছেন, লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট, শুনেছেন? লাস্টে যেটা থাকে সেটা উপরে থাকে। তার মানে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন একদম উপরে কি থাকবে? মাস্টার্স যদি থাকে মাস্টার্স, না হলে ব্যাচেলার্স, তারপরে এইচএসসি, তারপরে এসএসসি। বেসিক ঝামেলা, তাই না? অ্যান্ড দেন একটা সিভি শুরু হয় হলো পার্সোনাল ডিটেলস দিয়ে। আপনার নাম, আপনার বাবার নাম, আপনার বাবা কি করে, কবে কি করছে, আপনার মা, মায়ের ডিটেলস, ভাই কোন স্কুল। ওরা আপনাকে বিয়ে করতে চায় না, চাকরি দিতে চায়? চাকরি দিতে চায়, রাইট? ফ্যামিলির সাথে তো কোনো কানেকশন নাই। বাট আমরা সবাই শুরু করি পার্সোনাল ডিটেলস দিয়ে। বাট চিন্তা করেন, রিক্রুটাররা আপনার স্কিল চায়। অ্যান্ড আই অফেন গেট দিস কোয়ারি যে ভাইয়া, সিভির ফরম্যাট তো দেখলাম, দের ইজ এ সেকশন কল্ড এক্সপিরিয়েন্স, আমার তো এক্সপিরিয়েন্স নেই, আমি কি লিখবো? দেন অনেক ফ্রেশ গ্র্যাজুয়েটস কোয়েশ্চেন করে, ভাইয়া এখানে একটা সেকশন দেখলাম অ্যাচিভমেন্টস, আমার তো অ্যাচিভমেন্টস নেই, আমি কি লিখবো? এখানে একটা সেকশন দেখলাম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আমার তো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নাই, কি লিখবো? চিন্তা করে দেখেন তো, কোনো কিছু যদি না থাকে, আমি কি ফার্ম গেটের মলম বিক্রেতা যে আপনাকে বলবো একটা মলম মেখে দেন সিভির উপরে, সব ঠিক হয়ে যাবে? হবে? হবে না তো, রাইট? অ্যান্ড আমরা তখন চিন্তা করে, আচ্ছা এক কাজ করি, ফন্ট সাইজটা একটু বাড়ায় দেই, রাইট? এক পৃষ্ঠা হইলো, আর একটু পার্সোনাল ডিটেলস অ্যাড করে, আমাদের দুইটা মোবাইল আছে, দুইটা দুই লাইনে দিয়ে দেই, ডান, কাজ হয়ে যাবে। ছোট্ট রিজনিং কেন বলছি জানেন? কারণ আমাদের এইখানে আমরা প্রচুর মিস্টেক করি, আমরা প্রচুর জব ফেয়ারে যাই, বাট সিভিগুলো নেয়ার মতো হয় না। সো জাস্ট ছোট্ট একটা আইডিয়া, আমরা আমাদের সিভিগুলোকে একটু যদি যত্ন সহকারে লিখি, আই গেস আমাদের জব পাওয়ার প্রবাবিলিটি অনেক বেড়ে যায়। কারণ কি জানেন? বিকজ 90% মানুষ এই কথাটা শুনবে না, 10% মানুষ শুনবে, 1% মানুষ জিনিসটাকে কাজে লাগাবে। সো আপনি যদি কাজে লাগান, অ্যাটলিস্ট এখান থেকে একটু হলেও বেনিফিশিয়াল কিছু পাচ্ছেন। এখানে ইউনিভার্সিটি স্টুডেন্ট কয়জন আছে? কেউ? অনেকজন আছে। তোমাদের সবার জন্য একটা অ্যাডভাইস, আজকে রাতে বাসায় যেয়ে সিভিটা লিখবা, প্রতি সেমিস্টার পরে এডিট করবা, এবং এডিট করার সময় দেখবা তোমার সিভিতে সিজিপিএ 3.15 থেকে সিজিপিএ 3.16 আর কিছু এডিট করার খুঁজে পাচ্ছ না। ওই মোমেন্টে নিজে নিজেকে একটা স্ল্যাপ দিবা, জোরে দিবা। কেন জানো? যে গত পুরো এক সেমিস্টার চলে গেছে, এমন কোনো কাজ করতে পারো নাই যে কাজটা তোমার সিভিতে দেওয়ার মতো। তার মানে গত সেমিস্টার অ্যাকচুয়ালি কোনো কাজ করেছো? করেছো না। সো সিভিটা ফার্স্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সেকেন্ড আসে ইন্টারভিউ। আমার লাইফে মানে অনেকগুলো ইন্টারভিউতে নিয়েছি, এবং কতগুলো বেসিক মিস্টেক হয়। যেমন মনে করো তোমার খুবই ভদ্র ছেলে, আজীবন সালাম দিয়ে আসছি আমরা, ইন্টারভিউ বোর্ডে যায় দেখবে আমরা সালাম দিতে ভুলে গেছি, বিকজ আমরা নার্ভাস।
কেন? ছোট জিনিস, যেমন আমার বাবার কাছে আমার দুই ধরনের বন্ধু, আই মানে ভালো বন্ধু, আই মানে খারাপ বন্ধু। আমার বাবা খুব ইজিলি ডিফারেন্সিয়েট করে, যারা সালাম দেয় ওরা ভালো বন্ধু, সালাম দেয় না ওরা নট সো ভালো বন্ধু। আমার সাথে যে ইন্টারভিউ বোর্ডে এসে সালাম দিত না, তাকে আমি সুন্দর করে একটা সালাম দিতাম, যে আসসালামু আলাইকুম। কেন জানেন? নর্মালি সালামের মানে কি? আপনার উপর শান্তি বর্ষিত হোক। বাট আমি ইন্টারভিউয়ার, আমি যদি সালাম দিই, এটার মানে এখন তোমার এখন খবর আছে, সালাম দিতে ভুলে গেছো, রাইট? বেসিক, রাইট? খুবই বেসিক, আমরা ভুল করি। সেকেন্ডলি, ফার্স্ট কোয়েশ্চেন করে আমাদের ইন্টারভিউ বোর্ডে, যে কোনো ইন্টারভিউতে কাজী ভাই করেন, রাইট? ইন্ট্রোডিউস ইউর সেলফ, টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ। আমরা উত্তর দেই, ফার্স্ট ওয়ার্ড, মাই নেম ইজ আইমান সাদিক, ফাদার্স নেম ইজ, ঠিক না? আমরা আমপারি জামপারি, নিজের বাবার নামটাও মাঝে মধ্যে পারি। অ্যান্ড দেন মাই ফাদার ডাজ দিস, মাই মাদার ডাজ দিস, মাই ব্রাদার ইজ দিস, অ্যান্ড দ্যাটস ইট। খেয়াল করেছেন? অলওয়েজ এটাতেই থাকি, কিন্তু এর বাইরে যায় না। এগেন, হোয়াট ইউ ডিড ওয়াজ ইউ ইন্ট্রোডিউসড ইয়োর ফ্যামিলি। ডিড ইউ ইন্ট্রোডিউস ইয়োর সেলফ? অ্যান ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট। এখানে আমরা প্রায় 2000 মানুষ আছি, 2000 মানুষকে যদি আমি একটা কোয়েশ্চেন করি যে এখানে আপনাদেরকে তিনটা শব্দ বলতে হবে, সেন্টেন্সও না প্যাসেজও না, তিনটা শব্দ, যেই তিনটা শব্দ আপনাদেরকে রিপ্রেজেন্ট করে, কারা কারা বলতে পারবেন? একটু হাত তুলেন তো। এবার নিজেরা আশেপাশে তাকান, কতজন হলো? খুব কম, তাই না?